নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কোয়েল কিচেন। কোয়েল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিমের ঝোল বা হাঁসের ডিমের কারি। হাঁসের ডিমের ঝোল বানানোর জন্য আমি মশলাটা করে নেব। এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, এক চামচ মতো ধনে দিয়ে দিচ্ছি, যেটুকু আদা দিয়ে দিচ্ছি এবং কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এটা আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাও একসঙ্গে বেটে নেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। তার জন্য ডিমগুলো এইভাবে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবং একটুখানি লবণ। এখন এটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নেব। এখন আমি তেলের মধ্যে দুটো আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দুটো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং একটুখানি জিরে। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখন একটু অল্প দেবো, যদি লাগে পরে তাহলে আবার দেবো, যেহেতু আগে ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ভাজা করে নেব। মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, এবার এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেব। এবার এই ডিম আর আলুর সঙ্গে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল করব, তাই জলটা এরকম পরিমাণে দিলাম। এখন এটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো।
এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ঝোল বা কারি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।